হেলথ ইজ ওয়েলথে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, সকলের সুস্থ জীবন কামনা করি। বন্ধুরা, আমি আমার বন্ধুর কাছ থেকে এক জোড়া কালাঙ্কা পায়রা কিনে নিয়ে এসেছি। দেখো পায়রা দুটি কেমন হয়েছে। সামনে যেটি আসছে এটি হচ্ছে নর, আর পেছনেরটি হচ্ছে মাদি। পায়রা দুটি দেখতে খুব সুন্দর, সাদা, আর পায়ের কালারটা পুরো লাল, আর চোখ দুটো কালো। এই পায়রা দুটি আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি এই পায়রা দুটি নিয়ে এসেছি, কালাঙ্কা পায়রা। এই পায়রা দুটি বললো যে খুবই ভালো হবে, তো আমি পায়রা দুটিকে নিয়ে এসেছি। তো পায়রা দুটি আসার পরেই আমি দেখতে পাচ্ছি যে এরা জোড় নিয়ে নিয়েছে এবং ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে, ঘরও নিয়ে নিয়েছে। তো কেমন হয়েছে তোমরা বলবে। আমি ফিঞ্চ পাখির জন্য একটি কলোনি টাইপের বাসা তৈরি করছি। এখন কথা হচ্ছে যে এই ফিঞ্চ পাখিগুলো আমার নতুন বাড়িতে ছিল। আমি এই প্লাস্টিকের যে টাই নিয়ে এসেছি, এই টাইগুলো দিয়ে এই বাঁধনের কাজটা সেরে নিচ্ছি। বেশ সহজ হয়, তার দিয়ে বাঁধতে গেলে অনেক সময় লাগে। দেখো আমি বাসাটা তৈরি করে ফেলেছি। এখন এর মধ্যে আমি ওরা যে ডিম বাচ্চা করবে যার মধ্যে, সেই ধরনের আমি ঝুড়ি বেঁধে দেব। আর আগে পাখিগুলোকে ছেড়ে দিচ্ছি, ফিঞ্চ পাখিগুলো এর ভেতরে। এই পাখিগুলো আমি নিয়ে এসেছি আমার নতুন বাড়ি থেকে। সেই বাড়িতে না রেখে এখন আমার পুরনো বাড়িতে সেট আপটা তৈরি করলাম। তো দেখো কেমন হয়েছে সেট আপটা। ওই বাড়িতে সব পায়রা রেখেছি, আর এই বাড়িতে পাখিগুলোকে নিয়ে এসেছি। তো ফিঞ্চ পাখিগুলো কেমন হয়েছে এইবার দেখো। ওদের যে ডিম পাড়ার জন্য যে বাসাটা দরকার, সেই বাসাটা আমি কিন্তু এই ঝুড়িটা কেটে নিয়েছি, ওপরের ঝুড়িটা, আর নিচে আরেকটি ঝুড়ি দিয়েছি। এই ঝুড়ি দুটোকে দেখো ওই প্লাস্টিকের টাই দিয়ে আমি বেঁধে দেব। তারপরে আমি এটাকে আবার ওই বাসার মধ্যে ঝুলিয়ে দেব। তবে বাসাতে ঝোলানোর আগে আমার যেটা করতে হবে সেটা, এর মধ্যে কিছুটা ওই যে নারকলের ছোবড়া এটা দেওয়া দরকার। তবে আমার মনে হচ্ছে যে আমার ওই নতুন বাড়িতে ছিল এই সমস্ত গাছে যে ফুলের বাহারটা, সেটাও ও বাড়িতে ছিল, তো এদের খড়কুটো দেওয়া লাগবে না, ভেতরে ওরা নিজেরাই নিয়ে যাবে। এটা আমার আগের বাসাতে দেখেছি। এই দেখো আমি বাসা দেওয়ার সঙ্গে সঙ্গেই এরা এই যে আমি নারকলের ছোবড়াগুলো বাইরে দিয়ে দিয়েছিলাম সেগুলোকে ঠোঁটে করে নিয়ে গিয়ে ওরা বাসা তৈরি করতে শুরু করে দিয়েছে। দেখো কেমন লাগছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমাকে কিন্তু কমেন্ট লিখবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো আমি বাসাগুলো দিয়েছি, ওদের খুব পছন্দ হয়েছে। দেওয়ার সাথে সাথেই কিন্তু বাসাগুলোর মধ্যে ওরা ওই নারকলের ছোবড়া দিয়ে ওদের মনের মতো করে বাসা তৈরি করে নিচ্ছে। আমার খরগোশগুলোকে আমি ছেড়ে দিয়েছি বাইরে, একটা নেট দিয়ে ঘিরে দিয়ে ঘাস খেতে দিয়েছি। এদের ঘাস খুব প্রিয়, আর ঘাস যদি একবার খায় তাহলে এরা সারাদিন আর অন্য কিছু খেতে চায় না। তবে সবসময় ঘাস দেওয়া যায় না। আর আমার পায়রাগুলো দেখো আকাশে কী সুন্দর উড়ে বেড়াচ্ছে, অনেকক্ষণ ধরে উড়ছে। এরা সবসময় ওড়ে না, আর আমি সবসময় এদের ছাড়িও না। যখন বৃষ্টি আসে তখন আমি ওদেরকে ছাড়ি না। তো এমনি যদি রোদ থাকে, ঝলমলে আকাশ থাকে, তখন আমি ছেড়ে দিই। অনেকক্ষণ ধরেই এরা ফ্লাই করে। আমার পায়রাগুলো বেশ ভালো। এর মধ্যে ম্যাক্সিমামই ম্যাদ্রাস, দুই একটা গিরিবাজ পায়রাও এর ভেতরে আছে, যারা একসাথে উড়ে বেড়াচ্ছে।